উদ্ধার হওয়া ইঞ্জিনিয়ারের সম্পত্তি দেখি হতবাক তদন্তকারী আরক্ষী। কত মাতি নাই পিএইচসির ইঞ্জিনিয়ার জয়ন্ত গোস্বামীর? গুয়াহাটির হাতগাঁওত বিশাল ভূমি সম্পত্তি, হেঙ্গরাবাড়িত 1,30,00,000 টাকায় কিনা মাতি, মির্জাতো আছে বিশাল সম্পত্তি। ইতিমধ্যে দুর্নীতি নিবারকে জব্দ করেছে নগদ 80,00,000 টাকা। লক্ষিমপুরের ঘিলামরা ডিভিশনত জলজীবন মিশনের পানি যোগান দিয়ার সনেরে আলাউদ্দিনের চাকি হাত করেছিল জনস্বাস্থ্য কারিকরী বিভাগের অভিযন্তা জয়ন্ত গোস্বামীয়ে। পাছে 100 গরু মারিলে বাঘরো মরণ মিলার দরে টকার খকত কুয়ারি ফাটিল ইঞ্জিনিয়ার সাহাবর। বিল মুকলাই দিয়ার অচিলারে গুয়াহাটির রাস্তাত 20,000 টাকা ঘুষ লই জালত পড়িল অভিযন্তা জয়ন্ত গোস্বামী। টকার গাদীত হওয়া ইঞ্জিনিয়ার সাহাবে মহর কামুর খাই খাই গেলা গরমত থাকিবলগা হয়েছে আরক্ষীর লকআপত। আদালতে 3 দিনের জিম্মাত দিয়ার পাছত বিপদ বাড়িছে অভিযন্তা জয়ন্ত গোস্বামী। ঘুষ খাই হাতেলুতে ধরা পড়া অভিযন্তা জয়ন্ত গোস্বামীক কঠোরের পর কঠোর শাস্তি বিহার বন বিভাগীয় মন্ত্রী জয়ন্ত বল্লবরুয়া। এটা কথা স্পষ্ট যে অভিযোগের ভিত্তিত কিন্তু আমার সরকারখনে গোটে অত্যন্ত কঠোরভাবে ইয়ার উপর ব্যবস্থা লইছে আর লব। এজন মানুষ যেটা দুর্নীতির গোচরত যায় তেওঁর সম্পত্তি আয় আর ইনকাম আর তেওঁর প্রপার্টির হিসাবও আহিব, সব আহিব। কোনেনো ভাবিছিল এজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের ঘরত এনেকে 80,00,000 টাকা থাকিব? গতিকে ধরার লগে উলাই পড়েছে, এটা তেওঁর সম্পত্তির তালিকা উলাব, সব উলাব, সব চা হব। আইনত বহুত এনেকুৱা সুরুঙা থাকে, যেবিলাক সুরুঙার কারণে হয়তো এনেকুৱা ঘটনা নঘটা বলে মানে নকও, কিন্তু এইবার আপনাদের এটা নিশ্চিত হোক আমি কিছু বস্তু সেই কারণে অভিযোগের ভিত্তিতে এজন মানুষ ধরে দিয়া নয়, অভিযোগক কেনেকে প্রতিপন্ন করিবর কারণে তাক হাতেলুতে ধরা হয়, সেই কারণে ধরা হয় যাতে পিছত আইনের সুরুঙালে উলাই যাব নয়। মন্ত্রীর হুঙ্কারের পাছতে বিপদ ঘণ্টা বাজিছে জনস্বাস্থ্য কারিকরী বিভাগক ধোয়া চাঙত তুলি কোটি কোটি টাকা ঘটা অভিযন্তা জয়ন্ত গোস্বামী। কোটি কোটি টাকা ঘুষ লই গড়া সম্পত্তির পাহাড় কাহানিও ভোগ করিব নোৱাৰিব ইঞ্জিনিয়ার সাহাবে। লক্ষিমপুরের ঘিলামরা ডিভিশনত থাকা কোয়াটারের লগতে গুয়াহাটির ঘর সিল করে ইতিমধ্যে দুর্নীতি নিবারকে আরম্ভ করেছে জয়ন্ত গোস্বামীর ধন সম্পত্তি বাজেয়াপ্ত করার অভিযান। লক্ষিমপুরের পর সঞ্জীব লাহন আর গুয়াহাটির পর দীপাঙ্কর দাসের রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট। গ্রেপ্তার হওয়া ইঞ্জিনিয়ারের সম্পত্তি দেখি হতবাক তদন্তকারী আরক্ষী। কত মাতি নাই পিএইচসির ইঞ্জিনিয়ার জয়ন্ত গোস্বামীর? গুয়াহাটির হাতগাঁওত বিশাল ভূমি সম্পত্তি, হেঙ্গরাবাড়িত 1,30,00,000 টাকায় কিনা মাতি, মির্জাতো আছে বিশাল সম্পত্তি। ইতিমধ্যে দুর্নীতি নিবারকে জব্দ করেছে নগদ 80,00,000 টাকা। লক্ষিমপুরের ঘিলামরা ডিভিশনত জলজীবন মিশনের পানি যোগান দিয়ার সনেরে আলাউদ্দিনের চাকি হাত করেছিল জনস্বাস্থ্য কারিকরী বিভাগের অভিযন্তা জয়ন্ত গোস্বামীয়ে। পাছে 100 গরু মারিলে বাঘরো মরণ মিলার দরে টকার খকত কুয়ারি ফাটিল ইঞ্জিনিয়ার সাহাবর। বিল মুকলাই দিয়ার অচিলারে গুয়াহাটির রাস্তাত 20,000 টাকা ঘুষ লই জালত পড়িল অভিযন্তা জয়ন্ত গোস্বামী। টকার গাদীত হওয়া ইঞ্জিনিয়ার সাহাবে মহর কামুর খাই খাই গেলা গরমত থাকিবলগা হয়েছে আরক্ষীর লকআপত। আদালতে 3 দিনের জিম্মাত দিয়ার পাছত বিপদ বাড়িছে অভিযন্তা জয়ন্ত গোস্বামী। ঘুষ খাই হাতেলুতে ধরা পড়া অভিযন্তা জয়ন্ত গোস্বামীক কঠোরের পর কঠোর শাস্তি বিহার বন বিভাগীয় মন্ত্রী জয়ন্ত বল্লবরুয়া। এটা কথা স্পষ্ট যে অভিযোগের ভিত্তিত কিন্তু আমার সরকারখনে গোটে অত্যন্ত কঠোরভাবে ইয়ার উপর ব্যবস্থা লইছে আর লব। এজন মানুষ যেটা দুর্নীতির গোচরত যায় তেওঁর সম্পত্তি আয় আর ইনকাম আর তেওঁর প্রপার্টির হিসাবও আহিব, সব আহিব। কোনেনো ভাবিছিল এজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের ঘরত এনেকে 80,00,000 টাকা থাকিব? গতিকে ধরার লগে উলাই পড়েছে, এটা তেওঁর সম্পত্তির তালিকা উলাব, সব উলাব, সব চা হব। আইনত বহুত এনেকুৱা সুরুঙা থাকে, যেবিলাক সুরুঙার কারণে হয়তো এনেকুৱা ঘটনা নঘটা বলে মানে নকও, কিন্তু এইবার আপনাদের এটা নিশ্চিত হোক আমি কিছু বস্তু সেই কারণে অভিযোগের ভিত্তিতে এজন মানুষ ধরে দিয়া নয়, অভিযোগক কেনেকে প্রতিপন্ন করিবর কারণে তাক হাতেলুতে ধরা হয়, সেই কারণে ধরা হয় যাতে পিছত আইনের সুরুঙালে উলাই যাব নয়। মন্ত্রীর হুঙ্কারের পাছতে বিপদ ঘণ্টা বাজিছে জনস্বাস্থ্য কারিকরী বিভাগক ধোয়া চাঙত তুলি কোটি কোটি টাকা ঘটা অভিযন্তা জয়ন্ত গোস্বামী। কোটি কোটি টাকা ঘুষ লই গড়া সম্পত্তির পাহাড় কাহানিও ভোগ করিব নোৱাৰিব ইঞ্জিনিয়ার সাহাবে।
লখিমপুৰৰ ঘিলামৰা ডিভিজনত থকা কোৱাৰ্টাৰৰ লগতে গুৱাহাটীৰ ঘৰ সিল কৰি ইতিমধ্যে দুৰ্নীতি নিবাৰকে আৰম্ভ কৰিছে জয়ন্ত গোস্বামীৰ ধন সম্পত্তি বাজেয়াপ্ত কৰাৰ অভিযান। লখিমপুৰৰ পৰা সঞ্জীৱ লাহন আৰু গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।